Hello everyone, assalamu alaikum. This is SanjiDa, your favorite modest fashion blogger. চলে এসেছি লাইভে ইজিক্লিক থেকে মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম আমি এরকম হিজাব পড়তে পড়তে লাইভ করছি। খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আমি আজকে লাইভে এসেছি। ও, এটা লাগাই নাই। আরে, খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আমি আজকে লাইভে এসেছি। সবাই কাইন্ডলি জয়েন হয়ে যাবেন। অ্যান্ড খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ মানে খুবই গুরুত্বপূর্ণ মানে কি যে একটা অবস্থা হয়ে গেল আমি আপনাদেরকে বলছি। তার আগে আমি একটু হিজাবটা পরে নিই আমার। হ্যাঁ, জাস্ট 1 মিনিটে হিজাব পরবো, 2 মিনিটে গুরুত্বপূর্ণ কথা বলবো অ্যান্ড লাইভ শেষ করে দিব, কারণ এটা জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট দিতেই আপনাদের কাছে আসা আমার। ওকে, সো আমি জাস্ট আমার আবায়াটার সাথে আমি একটু হিজাব পরে নিই। হ্যাঁ, অ্যান্ড এই ফাঁকে আপনারা একটু কাইন্ডলি জয়েন হয়ে যাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে নাকি। যারা ইজিক্লিক এর পেজ থেকে আমাকে দেখছেন তারা অনেকেই ভাবতে পারেন যে কি হলো সানজিদা আপু, সানজিদা আপু কি ইজিক্লিক এ যাওয়া বাদে দিয়ে দিয়েছে নাকি একেবারে? কারণ আজকাল সানজিদা আপু সব লাইভ সানজিদা আপুর স্টুডিও থেকে করছে, ইজিক্লিক এর আউটলেটে যাচ্ছেই না। মনে হয় এবার ইজিক্লিক এর আউটলেটে যা আমি বাদে দিয়ে দিব, এখন থেকে আমি মনে হয় বাসা থেকেই সব লাইভ গুলো করবো, তাই না? কি বলো, তোমাদের কোনটা দেখতে বেশি ভালো লাগে? তোমরা তো আসো না আমাদের আউটলেটে, তোমরা যদি আসো রেগুলার তাহলে আচ্ছা ঠিক আছে ফাইন, ওকে, যে আমি কষ্ট করে এই তোমার ক্যান্টনমেন্ট থেকে সেই রামপুরা বনশ্রীতে যেতাম, কিন্তু তোমরা তো আসো না। তোমরা যদি আসতে রেগুলার তাহলে একটা কথা ছিল যে আচ্ছা ঠিক আছে তোমাদের জন্য আমি কষ্ট করে যাই ইজিক্লিক এর আউটলেটে অ্যান্ড গিয়ে হচ্ছে গিয়ে দেন আমি তোমাদের সাথে কথা বলি, দেখা করি এই অবস্থা। ওকে, যারা যারা জয়েন করছেন থ্যাংক ইউ সো সো মাচ ফর জয়নিং। আমাদেরকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা একটুখানি করে জানাবেন অ্যান্ড লাইটিংটা আমার একটু কম মনে হচ্ছে, বাট আই থিঙ্ক ইটস ওকে, রাইট? ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা জানা। আপু আজকে অনেক হ্যাপি হিজাব টিউটোরিয়ালটা এতদিনে পেয়েছি যে শুক্রিয়া যাক আলহামদুলিল্লাহ। ওকে প্রিয়া আপু, এটা খুবই ইজি অ্যান্ড খুব ইজি মানে খুবই ইজি যে আমার এখানে হচ্ছে কি সব ইজি ক্লিকের ব্রুজগুলো এখানে আমি এমন ভাবে রেখেছি যে এখানে এভাবে করে ব্রুজ রাখলে এটা খুবই একটা খারাপ কথা, খুবই হ্যাম্পার হওয়ার কথা। এই ব্রুজটা এখানে করবো নাকি, এই ব্রুজটা করি না? ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা বোঝা যাবে। দেখো এই ব্রুজটা কি সুন্দর, আমাদের সবগুলো ব্রুজ এত এত নাইস। আমি একটা ফ্লোরাল ব্রুজ খুঁজতেছি, এই যে এই ব্রুজটা, এটা তো সবগুলোর সাথে ম্যাচ হয়েছে। আমাদের কিন্তু সবগুলো ব্রুজ এভেলেবেল আছে, ঠিক আছে? অ্যান্ড সবার আগে আমি একটু বলে নিই আমাদের আউটলেট দুইটার কথা। আমাদের দুইটা আউটলেট আছে, একটা হচ্ছে গিয়ে রামপুরা ঢাকায় আর একটা চট্টগ্রামে। ঢাকার আউটলেট অ্যাড্রেসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেইন রোড ব্লক বি হাউস নাম্বার 8 লেভেল 5 এ। আর আমাদের চট্টগ্রামের আউটলেটটা হচ্ছে মিনি সুপার মার্কেটের তৃতীয় তলা শপ নাম্বার 245। ওকে, আমি ব্রুজ অর্ডার করবো আজকে, আরো হিজাবও নিব। ভাই আমাকে টাকা দিয়েছে, ইয়ে অনিন্দিতা আপু, হাই জান্নাতুল ফেরদৌস আপু, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? হাই জান্নাত নীলুফা আপু, সবাইকে পেয়ে গিয়েছি, থ্যাংক ইউ সো সো মাচ ফর জয়নিং। হাই লাবনা আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট, এত কমেন্ট করেছি তুমি দেখতেই পাওনি। কমেন্ট করি আর শুধু ব্লক খেয়ে যাই আহারে, এই যে কমেন্ট দেখে ফেলেছি এবং 1 বছর ধরে তুমি আমার সাথে আছো, প্লাস এই লাইভে এসে লাইভটা শেয়ার করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন আছো আজকে? হ্যালো কিটিটা পড়ো প্লিজ, হ্যালো কিটিটা পড়বো, আই হায় হ্যালো কিটি খুঁজে পাবো কিভাবে বলো তো? এই যে দেখো জুসেরটা পেয়ে গিয়েছি। আচ্ছা আমার এখানে ব্রুজ খুঁজে এত সময় তো ব্যয় করা যাবে না, আমি ছোট্ট একটা কথা বলতে এসেছি। আচ্ছা তোমার রিকোয়েস্টে হ্যালো কিটিটাই পড়বো, যাও হ্যালো কিটিটাই পড়বো, তার আগে হচ্ছে গিয়ে এটা একটু পড়বো না, এটা পড়বো না বলো, এটা তো পড়া দরকার। হ্যালো কিটিটা খুঁজে বের করছি, দাঁড়াও। ও পেয়ে গিয়েছি হ্যালো কিটিটা, হ্যালো কিটি পড়বো, এটা পড়বো, তারপরে এটাও পড়বো, এই চারটা থেকে যে কোনো দুইটা দিনটা পড়বো, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি, 1000 না হলে আমি বলছি না, ঠিক আছে? লাইভটা একটু শেয়ার করে দাও কষ্ট করে, যেন সবাই আমাদের সাথে জয়েন হয়ে যায়। অ্যান্ড খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট, যেহেতু 1000 না হলে বলছি না, এই জায়গার মধ্যে পড়লে এটা অনেক সুন্দর লাগবে। এই ব্রুজটা দেখো, এটা যারা যারা না নিবে তাদের সিরিয়াস মিস হয়ে যাবে, এটা এত সুন্দর একটা ব্রুজ। ফ্লোরাল একটা ক্লিপ পরে আছে এরকম, খুব সুন্দর। আর হচ্ছে গিয়ে হ্যালো কিটি পড়তে বলেছ আমাকে, তাই না? এই যে আমার হ্যালো কিটি, তোমরা কে কে হ্যালো, তোমরা কে কে কোন কোন ব্রুজটা নিয়েছো কমেন্ট করে জানিয়ে তো আমাকে। ওকে, 1000 পিপলস আর ওয়াচিং, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আজকে আমি অনেকগুলো ব্রুজ পরি এইভাবে এইভাবে, আমার এই সবগুলো ব্রুজ কিন্তু আমাদের ইজি ক্লিকের। যেহেতু 1000 হয়ে গিয়েছে, এখন হচ্ছে গিয়ে আমি অ্যানাউন্সমেন্টটা করে দেই যে আমাদের কি অ্যানাউন্সমেন্ট নিয়ে আমি এসেছি। সবার আগে তোমাদের, আল্লাহ সুন্দর বুঝতে দেখা যাচ্ছে না? ওকে,
থাকে এভাবে করবো না, এখানে করবো না, ধরো এক মিনিট, যেটা বলছিলাম সবার আগে তোমাদেরকে থ্যাংক ইউ, হ্যাঁ সবার আগে তোমাদেরকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলার কারণ হচ্ছে লাস্ট শুক্রবারে আমি যেই আবায়াটা পরেছিলাম, যে আবায়াটা, এটা পারফেক্ট, এখানে যে আবায়াটা আমি পরেছিলাম লাস্ট শুক্রবারে আমাদের ইজি ক্লিকে, আমার মনে হয় তোমরা দেখে ভাবতে পারো যে আমি এখন যেটা পরে আছি এটাই তো আমি শুক্রবারে পরেছিলাম, একেবারে সেম টু সেম এটার মতোই, বাট এটা কিন্তু আমি ফ্রাইডেতে পরিনি। যে আবায়াটা আমি ফ্রাইডেতে পরেছিলাম সেটা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক স্টক করি, কারণ আমাদের কাস্টমার বেস বড় এবং আমরা চেষ্টা করি সবাইকে যেন দিতে হয় আমাদের। হ্যাঁ আমি তো তোমার লাইভের শেষে সেদিন প্রায় 80% ব্লুচের অর্ডার করে ফেলেছি। ও মাই গড, থ্যাংক ইউ মেরুমান, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে, আমার মনে হয় এটা বাদ দিয়ে এই তিনটা থাকলে সুন্দর লাগবে, তাই না? এটা বাদ দিয়ে, যদিও এটা আমার অনেক ফেভারিট একটা ব্লুজ, বাট এটা পরার মতো ড্রেস আমি পাচ্ছি না, বাট আজকে তো ডেফিনেটলি পরবই। যাই হোক আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আমি আগের দিন যেটা পরেছিলাম শুক্রবারে যে আবায়াটা পরেছিলাম সেই আবায়াটা একদিনই স্টক আউট হয়ে গিয়েছে। এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা বিষয়, কারণ আমাদের ইজিক্লিকে আমরা অনেক স্টক করি, অ্যাটলিস্ট যেন এক মাস কিংবা এক সপ্তাহ তোমাদেরকে আমরা যেন সার্ভ করতে পারি সেই জন্য আমরা অনেক স্টক করি। বাট যেটা হয়েছে একদিনে আমাদের স্টক আউট হয়ে গিয়েছে, আমরা তোমাদের সবার এত ভালোবাসা পেয়েছি, এবং স্টক আউট হয়ে যাওয়া মানে আদার্স বাকি যারা যারা অর্ডার করতে এসেছে আমাদের কাছে তাদের সবাইকে আমাদের না করতে হয়েছে, যেটা আমাদের জন্য খুবই পেইনফুল। মানে আমরা কখনোই চাই না আমাদের কোনো কাস্টমারদেরকে না করবো এরকম, ঠিক আছে? সো ইমার্জেন্সি আমরা যেটা করেছি ইমার্জেন্সি ওয়েতে, আমি যেটা পড়েছিলাম সেই আবায়াটা একটু দেখাই। হ্যাঁ এই আমি পড়েছিলাম এই আবায়াটা, ঠিক আছে, এই আবায়াটা আমি পড়েছিলাম, এবং এখন আমি যেটা পরে আছি এটা তার চেয়েও বেশি সুন্দর। আমরা ইমার্জেন্সি ওয়েতে আমরা ভেবেছিলাম এই 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 কালারটা আমাদের কাছে ছিল, বাট আমরা একসাথে সব লঞ্চ করি না, আমরা ইমার্জেন্সি এই আবায়াটা এনেছি এবং লঞ্চ করে ফেললাম আজকে লাইভের মাধ্যমে, যেন আপনারা যারা যারা এই আবায়াটা পাননি তারা তারা আমি এখন যে আবায়াটা পরে আছি এই আবায়াটা যেন নিয়ে ফেলতে পারেন, কারণ মানে শত শত কাস্টমারদেরকে আমাদের এই আবায়াটার জন্য, এটা ভাগ্যিস আমি আমার কালেকশন একটা রেখে দিয়েছিলাম আগে আগে, তা না হলে কি হতো বলো। এখন যেটা হয়েছে যারা ওই আবায়াটা পাননি তারা একদম সিমিলার বরং তার থেকে বেশি সুন্দর দেখতে এই আবায়াটা পারচেজ করতে পারেন আমাদের ইউটিউব থেকে, ঠিক আছে? এন্ড আমি এটা একটু আপনাদেরকে খুলে দেখাই। এটার সবচেয়ে বিশেষত্ব হচ্ছে, আপু আমার হিজাবটা এভেলেবেল আছে কিনা ইজিক্লিকে জানি না, এটা হচ্ছে আমাদের ফেদার টাচ হিজাবের একটা কালার। হ্যাঁ খুব সুন্দর একটা হিজাব এটা, একদম আমি লাইভে কোনো ধরনের কোনো ইফেক্ট ইউজ করছি না, যেন আপনারা একদম বুঝতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে একটা সিল্ক ম্যাটেরিয়ালের একটা শার্প আবায়া, পিঙ্ক কালারের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা, এত সুন্দর, এবং এটা নর্মাল কোনো সিল্ক না, এটা হচ্ছে একটা কোরিয়ান সিল্ক ম্যাটেরিয়াল যেটা কিনা খুবই কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল। এবং এই ড্রেসটা পরে আপনি চাইলে যে কোনো জায়গায় যেতে পারবেন, আপনি একেবারে মানে এটা পরে আপনি ঘুমাতেও পারবেন, এটা এতটাই কমফোর্টেবল। এবং এটা পরার পরে আমার জাস্ট বারবার এরকমই মনে হয় যে আমি এটা পরে এখনই কেন ঘুরতে চলে যেতে পারছি না, এরকম এত সুন্দর একটা আবায়া এটা। যারা আগেরটা নিয়েছেন পেয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা পাননি মন খারাপ করবেন না, আপনাদের জন্য ইজিক্লিক অলওয়েজ আমরা ট্রাই করি যেন বেস্ট কিছু আপনাদেরকে দিতে পারি। সো আমরা যেটা করেছি সাথে সাথে নতুন একটা আবার লঞ্চ করে দিয়েছি, যেটা কিনা একটু জাস্ট কালারটা ডিফারেন্ট, ওইটা ছিল আমাদের একটু ডিপ পিঙ্ক এর মধ্যে, এটা হচ্ছে একটা নাইস বেবি পিঙ্ক কালার, ঠিক আছে? আর আজকে লাইভটা শুধুমাত্র এই আবায়াটা নিয়েই, কারণ এটা আসলে আমাদের এত কাস্টমারদেরকে না করতে হচ্ছে, এখন এই মুহূর্তে আমার সময়ও নেই যে আমি আমাদের আউটলেটে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে এটার কালারটা খুব সুন্দর, এক্স্যাক্টলি জানাতে ফেরদৌস আপু, এটার কালারটা আসলে সুন্দর, জোস একটা আবায়া, এক্স্যাক্টলি একে তো জোস, তার উপরে আমরা যেটা করেছি এই আবায়াটাতে কিন্তু আমরা প্রাইসটা একেবারে কমিয়ে দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে, একেবারে কমিয়ে দিয়েছে তোমাদেরকে। সো তোমরা যারা যারা আগেরটা পাওনি একদমই মন খারাপ করো না, নতুন একটা আবায়া নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। মজার কথা হচ্ছে আমাদের এই আবায়াটা, আর এটা না এত সফট, এত সফট, এটার কাপড়টা আমি তোমাদেরকে কিভাবে যে বুঝাই, অনেক সিল্ক আছে না খসখস করে, এটা একেবারে পুরো মালাই সিল্ক। হ্যাঁ এটা কোরিয়া থেকে ইম্পোর্ট করে আনা একটা সিল্ক ফ্যাব্রিক, দিস ইজ
too much comfortable ebong eta khubi picture friendly khubi chobite sundor ashe tar pore hocche kotho jodi tumi ghurte jao dhoro tumi beach e ghurte gale somudre ghurte gale tumi eta pore aramse somudre pare ghurte parbe sundor chobi ashbe abar dhoro tumi pahar pochondo koro suppose ha pahare jokhon amra jai kingba hiking e jokhon amra jai tokhon amader ki korte hoy amader emon ekta dress korte hoy jeta easy to wear jeta easy to carry jeta comfortable jeta lightweight jeta ঝামেলা দিবে না প্লাস আমাকে দেখতে সুন্দর লাগতে হবে সো যারা পাহাড় পছন্দ করে পাহাড়ে ঘুরতে যাবে তারাও আমরা এটা পরে ফেলতে পারি এটা জাস্ট আমাদের সামনের দিকে তিনটা বাটন আছে হ্যাঁ টিপ বুতাম দেয়া এটাতে এখানে টিপ বুতাম দেয়া আছে তিনটা একটা খোলাই ছিল ঠিক আছে সো তিনটা টিপ বুতাম দেয়া আছে এন্ড টিপ বুতামের উপর দিয়ে আমরা শো বাটন দিয়েছি এরকম শু বাটন হ্যাঁ সুন্দর করে ফ্লোরাল টাইপের একটা শু বাটন দিয়েছি আমরা এন্ড মজার কথা হচ্ছে এটা কিন্তু ব্রেস্টফিডিং মমিরাও চাইলে পড়তে পারবে যেহেতু সামনের দিকে আমরা তিনটা বাটন ওপেন রেখেছি সো তাদের জন্য এটা ইজি হবে হ্যাঁ এটা খুলে তুমি জাস্ট আর এটার বডি সাইজটা এত বেশি আছে মানে একদম 60 প্লাস বা তার থেকেও বেশি যদি কারো বডি সাইজ থেকে থাকে সেও এটা পরে ফেলতে পারবে ঠিক আছে আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপু লং কত এটা এটা লং আছে আপনার 45 আমি যেটা পরে আছি এটা 45 হচ্ছে একদম স্ট্যান্ডার্ড একটা সাইজ হ্যাঁ আর এটার সাথে যদি আপনারা এরকম একটা বুট টাইপের পরেন তাহলে তো মনে হয় যে একেবারে দৌড়ে দৌড়ে আমরা হচ্ছে গিয়ে আমাদের ট্যুরটাকে মিলিয়ে অনেক বেশি এনজয় করতে পারবো নরমালি ট্যুরে যেটা হয় আমরা কিন্তু চেষ্টা করি সবচেয়ে কমফোর্টেবল বাট সবচেয়ে সুন্দর লাগবে এরকম ড্রেস পরতে কেন কারণ যেন আমরা ট্যুরটাকে এনজয় করতে পারি ঠিক আছে এটা জাস্ট ধরেন আপনি এক মিনিটে রেডি হতে চাচ্ছেন হ্যাঁ আপনি জাস্ট এটাকে টান দিয়ে পরে ফেলবেন দ্যাটস ইট একটার উপর আরেকটা পরেছি বাট স্টিল আমার একটু আনকমফোর্টেবল লাগছে না বিকজ দিস ইজ টু মাচ কমফোর্টেবল হ্যাঁ দেন এটার যে স্লিভস এর অংশটা আছে না স্লিভস এর অংশটাতে এরকম একটা সুন্দর বাটন দেওয়া আছে যেটা কিনা এই রিংটার সাথে আমি কম্পেয়ার করেছিলাম তোমাদেরকে তোমরা দেখো রিং এর যে স্টোন আর এটার স্টোন একদম সিমিলার মিডল একটা হ্যাঁ মানে এটা জুয়েলারি স্টোন টাইপের একটা বাটন তোমরা এটাতে পাচ্ছ এন্ড এটা তোমরা এখন নিতে পারবে আমাদের ইজি ক্লিক থেকে এটা আমরা তোমাদের জন্য অনেক কষ্টে আমাদের ভাগ্যিস আরেকটা সিমিলার প্রিন্ট ছিল আচ্ছা আমি এটা এভাবেই পরে থাকি হিজাব নন হিজাবে সবাই ক্যারি করতে পারবে এই আবায়াটা বডি সাইজ একেবারে প্লাস সাইজ মানে একদম যার যেই রকম বডি হোক না কেন সবাই এটা পরতে পারবে এই শর্ট আবায়াগুলো ঘুরতে যাওয়ার জন্য বেস্ট ঘুরতে যাওয়ার জন্য বলো রেগুলার ওয়্যারের জন্য বলো অফিস গোয়িং আপুদের জন্য বলো হিজাবি বলো নন হিজাবি বলো সবার জন্য বেস্ট জাস্ট বেস্ট এক কথা এবং একদম স্লিম লাগবে অনেক সময় আমি কিন্তু অনেকদিন পরে কোনো শার্ট আবার তোমাদেরকে রেকমেন্ড করছি জাস্ট বিকজ অফ এইটা তাই এটা খুবই সুন্দর এবং দিস ইজ আ মাস্ট হ্যাভ এটার প্রাইসটা আমি বলে দেই এটার প্রাইসটা হচ্ছে মাত্র 1550 টাকা তোমরা যদি চাও যে আমি এটা লেন্থটা ফুল করে নিতে চাচ্ছি একটু ঝামেলা হয়ে যায় আমাদের জন্য আমরা 45টা দিয়েছি যেন সবাই পড়তে পারে এরকম প্যান্ট এন্ড বুটের সাথে পড়লে অনেক বেশি সুন্দর লাগবে তোমরা এভাবে করে ক্যারি করতে পারো আমরা বেসিক্যালি এটাকে 45 দিয়েছি এই জন্য যেন সবাই ক্যারি করতে পারে বাট তারপরে তুমি যদি ফুল লেন্থের চাও যে আমার 52 লেন্থ লাগবে বা 54 লেন্থ লাগবে বা 56 লেন্থ লাগবে সেই ক্ষেত্রে আমরা কাস্টমাইজ করে দিতে পারি বাট তার জন্য চার্জটা বাড়বে এটার দামটা হচ্ছে মাত্র 1550 টাকা বডি সাইজ ফ্রি যারা যারা নিতে চাচ্ছ রেগুলার ভার্সিটিতে পড়ার জন্য আরামদায়ক একটা পোশাক হবে এবং থাকে না যে 100টা ড্রেসের মধ্যে একটা ড্রেসই থাকে যেটা বারবার পরি আমরা বারবার পড়তে ভালো লাগে বারবার পড়তে মন চায় এটা হচ্ছে গিয়ে সেই ড্রেসটা সো তুমি চাইলে এই ড্রেসটা নিতে পারো এই আবায়াটা সারা আবায়াটা নিতে পারো রেগুলার পড়ার জন্য ভার্সিটিতে অফিসে পড়ার জন্য নর্মালি বাইরে বের হয়ে যাচ্ছি বাইরে বের হওয়ার জন্য কোচিং এ পড়ার জন্য ট্যুরে যাওয়ার জন্য এনিওয়্যার হ্যাঁ সো এটা খুব দারুণ একটা প্রিন্ট অ্যান্ড ওয়ান মোর থিং এই প্রিন্ট যদি শেষ হয়ে যায় আমরা কিন্তু আর দিতে পারবো ঠিক আছে এই প্রিন্ট যদি শেষ হয়ে যায় আর দিতে দেখে বোঝা যাচ্ছে আবহাওয়াটা কত কমফোর্টেবল আমি তো অলরেডি দুইটা পরে বসে আছি ঠিক আছে সো এইরকমই আর কি তোমরা এবার যদি এটাকে মিস করে ফেলো তাহলে আমি আর দিতে পারবো না কারণ প্রিন্টের জিনিস খুবই লিমিটেড পিস থাকে খুবই অল্প কয়েক পিস আমরা বানাতে পারি এবং মানুষদেরকে দিতে পারি সো এই তো এটার প্রাইস হচ্ছে আমাদের 1550 টাকা লং হচ্ছে 45 তোমরা চাইলে লংটা কাস্টমাইজ করে নিতে পারবে সেই ক্ষেত্রে চার্জ বাড়বে এন্ড যারা যারা অর্ডার করতে চাচ্ছ না ফোন নাম্বার অ্যাড্রেসে আমাদের ইজি ক্লিকে অর্ডার করে দিতে পারো আজকের মতো লাইভটা এখানেই রাখছি পরের লাইভে আবারও দেখা হয়ে যাবে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা বাই বাই